नमस्कार, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে শারদীয়া দুর্গাপূজার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই দুর্গাপূজাতে সেরা সেরা প্রেম আসতে চলেছে এই কয়টি রাশির, সেরা সেরা জুটি হতে চলেছে। যে রাশিগুলোর কথা আমি বলবো, ডায়েরিতে নোট করে নিন। এই রাশিগুলোর প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে কিন্তু সফলতা পেতে চলেছে এই দুর্গাপূজাতে, অর্থাৎ প্রেমের জোয়ার আসতে চলেছে এ কটি রাশির। তো তার আগে আপনাদেরকে বলি, যাদের ক্ষেত্রে প্রেম ভেঙে যাচ্ছে, অর্থাৎ একের পর এক প্রেম কাটছে, তাদের ক্ষেত্রে অবশ্যই জন্মকুণ্ডলীটা বিচার করা একান্তই দরকার। দেখুন, প্রেম ছাড়া জীবনটা শুষ্ক মরুভূমির মতো, রুক্ষ মরুভূমির মতো। এমন কোনো মানুষ নেই যে যার জীবনে প্রেম আসেনি। কেউ অ্যাচিভ করতে পেরেছে, আবার কেউ অ্যাচিভ করতে পারেনি। তো কোন এই রাশিগুলো যারা প্রেমের ক্ষেত্রে সফলতা পেতে চলেছে এই দুর্গাপুজো স্পেশাল প্রেম, অর্থাৎ এই দুর্গাপুজোর সেরা সেরা জুটি হতে চলেছে এই কটি রাশি, অদ্ভুত অকল্পনীয় প্রেমের ক্ষেত্রে সফলতা পেতে চলেছে এই রাশিগুলো, কোন কোন এই রাশি? তার আগে আপনাদেরকে বলি, আপনার রাশিচক্রে শুক্রের প্লেসমেন্ট, আপনার রাশিচক্রে চন্দ্রের প্লেসমেন্ট এবং আপনার রাশিচক্রে মঙ্গলের প্লেসমেন্ট একান্তই দেখা দরকার। অর্থাৎ এই তিনটি গ্রহ যদি আপনার ফেভার থাকে এবং আপনার পঞ্চম এবং দ্বিতীয় যদি কানেকশান ভালো থাকে নিশ্চিতরূপে, বা তার উপর যদি কোনো পাপগ্রহের দৃষ্টি না থাকে, আপনারা প্রেমের ক্ষেত্রে সফলতা কিন্তু পাবেন। অর্থাৎ নতুন প্রেম আপনার জীবনে আসবে। যাদের প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে এবং পুরাতন প্রেম কামব্যাক করার সম্ভাবনাও কিন্তু বাড়িয়ে তুলছে এই দুর্গাপুজোর মাসে। অর্থাৎ সেরা সেরা জুটি হতে চলেছে। দেখুন, আপনাদেরকে যাদেরকে বল, যারা ইয়ং জেনারেশান আছে, 18, 19, 20, 21, 22, 25-এর মধ্যে যাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটছে, অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনাদের জন্ম ছক বিচার করান। বেশ কিছু ক্রিয়া আছে, যে ক্রিয়া খুললে আপনাদের প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে সফলতা পাবেন। সঠিক প্রতিজ্ঞা প্রতিবিধান করান। দেখুন, প্রেম যাদের ভেঙে গেছে তারাই একমাত্র বুঝতে পেরেছে প্রেম কী জিনিস। অর্থাৎ তার যে মনের কষ্ট, তার যে মনের বেদনা, সেই একমাত্র বুঝতে পেরেছে। অর্থাৎ যাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে সম্পর্কের কিছু কিছু ক্ষেত্রে অবনতি হচ্ছে, তাদের ক্ষেত্রে আমি এখনই বলবো, বড় ধরনের সমস্যা যাওয়ার আগে, বিচ্ছেদ হওয়ার আগে আপনারা অবশ্যই সঠিক প্রতিজ্ঞা প্রতিবেদন করুন। এবং আরেকটি কথা বলি, যেটি ইয়ং জেনারেশনের মধ্যে আছে, অর্থাৎ ইগো সেন্টিমেন্ট, এই দুইটি আপনাদেরকে কিন্তু কমাতে হবে। ইগো সেন্টিমেন্ট অর্থাৎ গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড দুজনের ক্ষেত্রেই এটা কিন্তু কমানো দরকার। তবেই দেখবেন এই প্রেম মধুর প্রেম হতে চলেছে, সেরার সেরা জুটি হতে চলেছে এই দুর্গাপুজোতে। অর্থাৎ দুটি হাত একসঙ্গে মিলিত হয়ে এই দুর্গাপুজোতে খুব আনন্দে কাটাতে চলেছে এই কটি রাশি। কোন কোন এই রাশি লাভ পেতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। কিন্তু তার আগে আবারও বলছি, যাদের প্রেমের ক্ষেত্রে ব্যর্থতা আসছে, তারা আপনারা যদি মনে করেন, আপনারা অবশ্যই নিজস্ব জন্ম ছক আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে প্রতিকার প্রতিবিধান করান। বা বিয়ের পরেও যাদের সমস্যা হচ্ছে, অর্থাৎ প্রেমজ বিয়ে করেছেন, তারপরে দেখা যাচ্ছে বিয়ের ক্ষেত্রে আপনার ব্রেকআপ হয়ে যাচ্ছে, বিয়ের ক্ষেত্রে ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে, দাম্পত্য কলহ, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং নাই, সমস্যা, কেউ কাউকে সহ্য করতে পারছেন না, বড় ধরনের সিদ্ধান্ত নিতে চলেছেন এই জায়গাতে যাওয়ার আগে, আপনারা অবশ্যই নিজস্ব জন্মছক বিচার করান। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নাই, এভরিথিং ইজ পসিবল। যদি আপনারা সঠিক প্রতিজ্ঞা প্রতিবিধান করেন এবং সঠিক যদি আপনারা ক্রিয়া করেন, নিশ্চিত রূপে এই দাম্পত্য সুখ
প্রেমের ক্ষেত্রে যেমন সুখ পাবেন এবং বিয়ের পরেও যাদের আপনাদের সমস্যা আসছে, দাম্পত্য সমস্যা, এটাও আপনাদের কিন্তু সমাধান হবে। তো এবার আমি জানাতে চলেছি কোন এই রাশি, প্রথম যে রাশির কথা বলবো সেই রাশি অর্থাৎ সেরা সেরা প্রেম পেতে চলেছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে নতুন প্রেম, পুরাতন প্রেম, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি। তুলা রাশি সর্বশ্রেষ্ঠ রাশি হতে চলেছে প্রেমের ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির কথায় বলবো সে রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের নতুন প্রেম আসবে এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি হতে চলেছে বৃশ্চিক রাশির, অর্থাৎ সেরা সেরা জুটি হতে চলেছে তুলা রাশি বৃশ্চিক রাশি। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে সেরা সেরা জুটি হতে চলেছে প্রেমের ক্ষেত্রে, নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন। আপনি ধনুরাশির মানুষ ডায়েরিতে নোট করে নিন, প্রেমের ক্ষেত্রে আপনাদেরকে সেরা সেরা জুটি আপনারা কিন্তু হতে চলেছেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে সফলতা নিশ্চিত রূপে কিন্তু আপনারা পাবেন এবং দাম্পত্য সুখ এই জায়গা আপনাদের কিন্তু নির্দেশ করছে। মকর রাশি সেরার সেরা জুটি হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে আপনারা কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা পেতে চলেছেন। নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক বা প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে এই দুর্গা পুজোর। সেরা সেরা প্রেম হতে চলেছে কুম্ভ রাশি। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে লাভ আপনারা পেতে চলেছেন। নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা আমি বলবো প্রেমের ক্ষেত্রে সে রাশির নাম হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির শুধু প্রেম নয়, সেরার সেরা জুটি, দাম্পত্য সুখ আপনারা কিন্তু পেতে চলেছেন। নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার আসতে চলেছে বৃষ রাশির। যাদের প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে সমস্যা আসছে, সেই জায়গাগুলো কিন্তু আপনারা রিকভারি আপনাদের হবে। অর্থাৎ প্রেমের হাতছাড়ি পেতে চলেছে, অর্থাৎ প্রেমের সাগরে ডুবতে চলেছে, প্রেমের জোয়ার আসতে চলেছে বৃষ রাশির। এরপরের যে রাশি সে রাশির নাম সিংহ রাশি। প্রেমের জোয়ার, প্রেমের সাগরে হাবুডুবু খেতে চলেছে সিংহ রাশি। নতুন প্রেম, পুরাতন প্রেম এবং দাম্পত্য সুখ আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনারা ডায়েরিতে নোট করে নিন, আপনি সিংহ রাশির মানুষ, আপনি কিন্তু প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে আপনি কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে এবং নতুন প্রেম, পুরাতন প্রেম এবং দাম্পত্য সুখ আপনি ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি হন সিংহ রাশির মানুষ। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে সেরার সেরা জুটি হতে চলেছে এই দুর্গা পুজো স্পেশালে। মা দুর্গার কৃপায় এই রাশিগুলোর কিন্তু প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে সফলতা আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ দুটি হাত একসঙ্গে মিলিত হয়ে দুর্গা পুজোতে মহা আনন্দ করতে চলেছে সিংহ রাশি। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশি প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে আপনাদের কিন্তু ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ নতুন প্রেম আপনাদের জীবনে আসবেই। আপনি মীন রাশির মানুষ ডায়েরিতে নোট করে নিন এবং পুরাতন প্রেম কামব্যাক, দাম্পত্য সুখ, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনার এই দুর্গা পুজোতে। অর্থাৎ সেরার সেরা জুটি হতে চলেছে মীন রাশি। অদ্ভুত, অকল্পনীয় প্রেমের ক্ষেত্রে সফলতা পেতে চলেছে এই মীন রাশি। এই সময়ের মধ্যে আপনাদের নিশ্চিত রূপে প্রেমের ক্ষেত্রে সফলতাও আপনারা কিন্তু পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি এবং আবারও বলি, যাদের ক্ষেত্রে প্রেমে বারবার বাধা আসছে তারা অবশ্যই এই জায়গাটা সঠিক প্রতিকার প্রতিবিধান এবং দাম্পত্য সুখে যাদের বাধা আসছে সঠিক প্রতিকার প্রতিবিধান আপনারা করুন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।